প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সমন্বয়হীন অভিযান বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা রাজশাহী ও নাটোরে নানান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত ষোলো দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাকসু আন্দোলন মঞ্চ নাটোরে হেরোইন বহনের দায়ে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দ্রব্যমূল্য নির্ধারণ মজুত সংক্রান্ত সংকট নিরসন এবং অপরিকল্পিত সমন্বয়হীন অভিযান বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা বৃহস্পতিবার বেলা এগারোটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভবনের সামনে উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারি মালিক সমিতি ও রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভবনের সামনে একত্রিত হয় এ সময় পুলিশ ব্যবসায়ীদের সমাবেশ করতে নিষেধ করলেও ব্যবসায়ীরা সেখানে সংক্ষিপ্ত এক মানববন্ধনের আয়োজন করে মানববন্ধন থেকে পণ্য মজুদের সুনির্দিষ্ট নীতিমালা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে অভিযান পরিচালনার দাবি করেন তারা পরে ব্যবসায়ী নেতারা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালককে এই সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন আমাদেরকে মেমো দেয় তাহলে আমরা এই যে ভোক্তার অভিযান যখন যায় তখন আমরা দেখাতে পারি না তখনই আমাদেরকে জরিমানা করে কিন্তু এই জরিমানার দায় তো আমাদের না এই বাধ্য হয়ে আমাদেরকে তখন জরিমানা দিতে হয় আমাদেরকে বাধ্য করা হয় জরিমানা দিতে যেই অপরাধ আমরা করিনি সেই অপরাধে কেন আমরা অপরাধী হব আর মজুদের বিষয়টা আমাদের পাইকারি একজন ব্যবসায়ীর কি পরিমাণ মজুদ থাকতে পারে এই বিষয়টা ওনাদের কোনো ধারণাই নাই এবং আমাদের রাষ্ট্রেরও কোনো নীতিমালা নাই যে আমরা কয়দিনের পণ্য মজুত রাখতে পারবো আমরা চিনি কত বস্তা রাখতে পারবো আমরা সোয়াবিন কত ড্রাম রাখতে পারবো এই এটার একটা নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন আমাদেরকে নীতিমালা দেন আমরা সেই নীতিমালা মেনেই চলবো রাজশাহী ও নাটোরে নানান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় রাজশাহী কলেজ চত্বরে নগরীর বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এক র্যালি বের করে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয় এদিকে একই সময় নাটোর শহরের কানাইখালী মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয় এ সময় শিক্ষকরা সকল স্তরের শিক্ষকদের নিয়ে আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো মূল্যায়নের দাবি জানান তারা বলে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান শিক্ষকরা এ সময় রাজশাহী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান সহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন অন্যদিকে নাটোর কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় নবাব সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন রানী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সহ শিক্ষক নেতৃবৃন্দ বৈধ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে হলের সিট বরাদ্দের ব্যবস্থা করা পূর্ণাঙ্গভাবে সিনেট কার্যকর এবং রাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা সহ 16 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাখসু আন্দোলন মঞ্চ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি তাদের অন্যতম দাবিগুলোর মধ্যে রয়েছে প্রয়োজনীয় আবাসিক হল নির্মাণ করা হলে রাজনৈতিক ব্লকের নামে দখলদারিত্ব নিষিদ্ধ করে ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান এবং পড়ালেখার পরিবেশ নিশ্চিত করা নিহত ছাত্র কেজিএম শাহরিয়ারের ময়নাতদন্ত করে রহস্য উদ্ঘাটন করা শাহরিয়ারের চিকিৎসায় অবহেলা এবং রামেকে রাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা রাকু আন্দোলন মঞ্চের সদস্য সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান মঞ্চের সমন্বয়ক আব্দুল অন্তর সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচি ও দুই সপ্তাহব্যাপী হাজার লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর সংগ্রহ করার বিষয়ে জানানো হয় রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদের অপসারণ ও দ্রুত মামলার চার্জশিট দাখিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা বুধবার বেলা এগারোটার দিকে নগরীর মোড়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সমাবেশের সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন আইনি প্রক্রিয়ায় বিচার না হলে জনতার আদালতে পিএমডি এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার হবে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাবেক এমপি বেগম আক্তার জাহান দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এ বিষয়ে কৃষিমন্ত্রী সহ প্রধানমন্ত্রী দৃষ্টি কামনা করেন এবং তাদের অপসারণ দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ তারা বলে যতদিন অপসারণ না হবে ততদিন আন্দোলন চলবে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশিদ রিপন নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন শরীফ সুমন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলমসহ অন্যান্যরা সমাবেশ শেষে সাংবাদিকরা একটি মিছিল বের করেন নাটোরে হেরোইন বহনের দায়ে ইব্রাহিম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ রায় দেন দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কাজীহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে মামলা সূত্রে জানা যায় দুই হাজার একুশ সালের পাঁচ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেনকে আটক করে র্যাব পাঁচের সদস্যরা পরে তা দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় পায়ুপথে বহন করা ছিয়ানব্বই গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ঘটনায় এ বাগাতিপাড়া মডেল থানায় নিয়ন্ত্রণ মাদক হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করে থানায় সুপর্দ করে র্যাব দীর্ঘদিন মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক এই আদেশ দেন রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম হোসেন আদালতে উপস্থিত ছিলেন নোয়াখালীর চাটখিল পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পৌরসভার আলিয়া মাদ্রাসা মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সংসদ এইচ এম ইব্রাহিম এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ খান সোহেল ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম সহ দলীয় নেতৃবৃন্দ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ